হ্যালো সবাই কেমন আছেন আশা করছি বরাবরের মতো আপনারা সবাই ভালো আছেন চলে এলাম লগুডিদের নিয়ে তৈরি করা সিরিজের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা লোগো ডিজাইনের আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানবো যেটা হলো যে আপনি লোগো ডিজাইনের জন্য কিভাবে আপনি বিভিন্ন ফন্টকে সিলেক্ট করবেন এবং কিভাবে বিভিন্ন আপনি কালারের কম্বিনেশন করে কোনো একটা লোগো তৈরি করতে পারবেন সো জাস্ট আজকের এই ভিডিও থেকে জাস্ট আমরা এই বিভিন্ন ফ্রন্ট এবং কালার সম্পর্কে ধারণা নিব এবং যখন আমরা পরবর্তীতে আস্তে আস্তে করে আমরা লোগো ডিজাইন করবো তখন দেখবেন যে আপনাদের কিন্তু এই যে বিষয়গুলো আমি আপনাদের এখন শেখাচ্ছি সেগুলো কিন্তু আপনাদের খুবই 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 কাজে লাগবে তো চলুন কথা না বলে সরাসরি আমরা আমাদের কাজে চলে যাই এবং সেখান থেকে দেখে যে কেউ আপনি খুব সহজেই এবং কোন জায়গা থেকে আপনি খুব সহজেই বিভিন্ন ফন্টকে সিলেক্ট করবেন এবং বিভিন্নভাবে আপনি সেই লোগো ডিজাইনের জন্য কালারগুলোকে সিলেক্ট করবেন সো তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চাইলে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে পারেন এতে করে আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড বিভিন্ন নিত্য নতুন ভিডিওগুলো সম্পূর্ণ বাংলাতে আপনি আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের আবার কাজে চলে যাই ওকে আমরা স্ক্রিনে চলে আসলাম সো লগরি দিনের জন্য একটা ভালো ফন্ট সিলেক্ট করার জন্য বা সব থেকে বেস্ট ফন্ট সিলেক্ট করার জন্য আমাদের যে একটা ওয়েবসাইট আছে সেটা হলো কি আমাদের গ্রাফিক রিভার ডট কম তো সিম্পলিভাবে কী করবো আমরা এখান থেকে গুগলে চলে যাবো সো গুগলে গিয়ে আমরা সিম্পলিভাবে এখানে লিখবো কি গ্রাফিক রিভার ডট কম সো সিম্পলিভাবে আপনি গ্রাফিক লিখলে দেখবেন যে গ্রাফিক রিভারটা চলে আসবে তো সিম্পলিভাবে কি করবেন আপনি এটার ক্লিক করে দেবেন তো এবার দেখুন আমাদের গ্রাফিক রিভার যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু আমাদের ফার্স্টেই চলে আসছে আমরা কী করবো সিম্পলিভাবে বেটার উপরে ক্লিক করে দেব সো দেখবেন যখনই আমি ক্লিক করবো তখন দেখতে পাচ্ছেন আমরা গ্রাফিক রিভার ওয়েবসাইটের ভিতরে কিন্তু প্রবেশ করেছি তো সিম্পলিভাবে আপনাদের হয়তো বা এরকমভাবে না থাকতে পারে আপনাদের হয়তো প্রথম অবস্থা আপনাদের এরকম থাকতে পারে তো সিম্পলিভাবে এরকম থাকতে পারে বা আপনাদের হয়তো ওয়েব টেম্পলারে সিলেক্ট করা থাকতে পারে তো সিম্পলিভাবে আপনি এখান থেকে আপনি লোগোটাকে সিলেক্ট করার জন্য বা লোগোর সেকশনে যাওয়ার জন্য আপনি কী করবেন সিম্পলিভাবে এখানে গ্রাফিক্স একটা অপশন আছে এই গ্রাফিক্স অপশনের উপর ক্লিক করে দেবেন তো যখন দেখবেন আপনি গ্রাফিক্সে ক্লিক করবেন তখন দেখবেন যে গ্রাফিক্স এর রিলেটেড যতগুলো ডিজাইন আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আমাদের যে লোগোস বা ফন্ট সেগুলো কিন্তু এখানে আছে তো ভাবে আমরা যেটা বলতে চাচ্ছি বা আমাদের যে সিরিজটা আমরা করতেছি সেটা কি আমাদের লোগো ডিজাইনের উপর তৈরি করা সো দেখুন এখানে ভাবে আপনি যখন লোগুর সের উপর ক্লিক করতেছেন তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেক টাইপের লোগো আছে তো আপনি কি করতে পারেন যে কোনো টাইপের লোগো থেকে আপনি সিম্পলিভাবে এখান থেকে কিন্তু আপনার বেস্ট ফোনটাকে কিন্তু সিলেক্ট করতে পারেন তো এইটাকে সিলেক্ট করার জন্য আপনি কী করবেন সাপোজ সিম্পলি ভাবে আপনি যে কোনো একটা লোগোতে আপনি ক্লিক করতে পারেন সাপোজ আপনার হতে পারে যে আবসাক্ট টাইপের লোগো সিলেক্ট করবেন বা আপনি কলেজ টাইপের লোগো বা কোম্পানি টাইপের লোগো বা ফুড টাইপের লোগো যে কোনোটা লোগো আপনি সিলেক্ট করতে পারেন দেন সেখান থেকে আপনি ফোনকে আইডেন্টিফাই করতে পারেন তো সাপোজ তো আমরা এখান থেকে কোম্পানিটাকে সিলেক্ট করতেছি তো যখন আপনি কোম্পানিটাকে সিলেক্ট করবেন তখন দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির ডেটে কিন্তু অনেক লোগো চলে আসছে তো যেটা আপনার অলরেডি লোগো পয়েন্ট ডট কম বা ইনভেটো মার্কেটে কিন্তু আপনারা দেখে এসেছেন সো এইখানে যে ব্যাপারটা আছে সেটা হলো কি এখানে কিন্তু আপনি খুব সহজেই সেই লোগোগুলোর ফন্ড সিলেক্ট করতে পারবেন তো দেখুন এখানে প্রতিটা লোগোর সাথে কিন্তু অনেক অনেক ফন্ড রয়েছে আপনি যে কোনোটা লোগো সিলেক্ট করতে পারেন তো সাপোজ ধরুন আমরা এই লোগোটাকে সিলেক্ট করতেছি সো এই লোগোটাকে সিলেক্ট করে যখন আপনি এটার উপর ক্লিক করলাম তখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই লোগোটাকে একটা ফন্ড কিন্তু এখানে ইউজ করা হয়েছে তো সিম্পলিভাবে আপনি এই লোগোটার ফন্টটা বা কোন ফন্টটা ইউজ করা হয়েছে যদি আপনি এটাকে দেখতে চান বা বুঝতে চান তাহলে কী করবেন আপনি সিম্পলিভাবে নিচের দিকে স্কুল করবেন তো নিচে দিকে স্কোল করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইটেম ডিটেল দেওয়া আছে তো আইটেম ডিটেলের ভিতরে দেখুন সমস্ত কিছু দেওয়া আছে যে ভেক্টর ইপিএস বা কী কী ফাইলে আছে কোন কালারে আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানে দেখুন এখানে ফন্ট ইউজ যেটা আছে সেটা হচ্ছে কি ফন্টস কিউ থেকে নেওয়া হয়েছে তো আপনি সিম্পলিভাবে যখন আপনি ফন্টস কিউতে থেকে ক্লিক করবেন তখন দেখবেন আপনার নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এবং দেখুন আমাদের যে ফোনটা ইউজ করেছে সেই ফোনটা কিন্তু এখানে উভো আছে তো দেখুন ডা ফোন ডট কমে আপনারা অবশ্যই শুনে থাকবেন যেটা কিন্তু ফোন ডাউনলোডের সেরা একটা ওয়েবসাইট সো আপনারা কিন্তু সিম্পলি ভাবে এই ফোনটা কিন্তু অনেক অনেক ফোন ডাউনলোড করতে পারেন সো দেখবেন যে আমি আপনাদের ফোন ডাউনলোডের সেরা পাঁচটি ওয়েবসাইট সম্পর্কে একটা ভিডিওতে কথা বলেছিলাম যেখানে আমি যে ইংলিশ ফোন ডাউনলোডের সেরা পাঁচটি ওয়েবসাইট এবং বাংলা ফোন ডাউনলোডের সেরা পাঁচটি ওয়েবসাইট সম্পর্কে আমি আপনাদের বিস্তারিতভাবে অনেক কিছু বলেছি তো ভাবে ফোন ডাউনলোড করার জন্য আপনারা সেখান থেকে কিন্তু হেল্প নিতে পারেন বা কেউ আপনার ফোন ডাউনলোড করবেন কেউ ইনস্টল করবেন সেগুলো কিন্তু

এবং আপনি এটা ভালো করে একটু খেয়াল করে দেখবেন যে এখানে প্রতিটা লোবর সাথে যে ফন্টগুলো কিন্তু ইউজ করা হয়েছে সেই সবগুলো কিন্তু একটা কালার কম্বিনেশন করে খুবই সুন্দর এবং চমৎকার রূপে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং সেগুলো কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে তাই না তো দেখুন সিম্পলিভাবে আমরা বাকি যে ফন্টগুলোকে ওপেন করলাম তার ভিতরে কি আছে আমাদের এ একটা লোগো তো এখানে সিম্পলিভাবে কি করবো নিজেদেরকে স্কুল করবো সে স্কুল করে এখানে দেখতে পাচ্ছি দেখুন এইখানে কিন্তু আমাদের ফন্টের কিন্তু ইনফরমেশনগুলো নেই তাই না যখন ফন্টে আপনাদের কোনো ইনফরমেশন দেওয়া না থাকবে তখন আপনারা কি করবেন এই ফন্টটা কিন্তু আপনি ইমেজের সম্বয় কিন্তু সার্চ করতে পারেন তো এই ইমেজের সম্বয় সার্চ করতেও কিন্তু আপনারা চাইলে সে আমার ওই ভিডিওটা দেখে নিতে পারেন সেখানে কিন্তু আমি ফর্ম ডাউনলোডের একেবারে এ টু জেড প্রসেস আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি যেখানে কীভাবে আপনি ইমেজ থেকে ফর্ম ডাউনলোড করবেন বা এমনি কি ভাই ডাউনলোড করবেন এবং সেরা ফোন কিভাবে বাসায় করবেন সেই সমস্ত বিষয়ে কিন্তু আমার ওই ভিডিওতে কিন্তু বলা আছে তো আমি আপনাদের সুবিধাটা আমার ওই ভিডিওর লিঙ্ক আমি আমার বক্সে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সেই ফোন রিলেটেড ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন তো চলুন আমাদের সেকেন্ড যেটা আমরা ওপেন করেছিলাম এই একটা ফন্ট ফন্ট সো এখানে একটা আমাদের ইউজ করা হয়েছে যখন আমরা এখানে নিচের দিকে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি এইখানে কিন্তু কোনো ফন্টের কোনো জিনিস কিন্তু বা ইনফরমেশন কিন্তু নেই আপনারা কি করবেন সিম্পল যেগুলোতে আমরা ইনফরমেশন থাকবে না সেগুলো কি করবেন আপনারা সেখানে ইমেজ লিখে সার্চ করবেন বা ইমেজ দিয়ে সার্চ করবেন দেখবেন আমাদের সেই রিলেটেড ফন্ট কিন্তু চলে আসবে আবার সাপোজ তারপরে যেটা আমরা ওপেন করেছি যেটা আইসক্রিম টাইপের লোগো তো সেইখানে কিন্তু যদি আমি সেমভাবে নিচে যাই তাহলে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের সেই ওয়েবসাইটে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে ফ্রন্টের সো দেখুন এখানে কিন্তু ফ্রন্ট ডিসক্লে একটা লিঙ্ক দিয়েছে তো আমি যদি এখানে নতুন একটা টাইপে ওপেন করি তখন দেখতে পাবেন যে আমাদের আইসক্রিমে এই যে লোগোটা বা যে ফ্রন্টটা আমাদের ইউজ করা হয়েছে সেই ফ্রন্টটা কিন্তু হুবহুভাবে আমাদের কিন্তু এইখানে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই মাভেন পুরো ফ্রন্টটা কিন্তু আমাদের এই লোগোটি ডিজাইন কিন্তু ইউজ করা হয়েছে বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আসলে লোগো ডিজাইনের জন্য কোন কোন ফন্টগুলো কি ইউজ করা হয় এবং ফর্গুলোকে আপনি কীভাবে সিলেক্ট করবেন তো সেগুলো করার জন্য আমি তো আপনাদের বলেই দিলাম যে আসলে আপনি এইখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারেন এখান থেকে ফন্ট ডাউনলোড করতে পারেন অথবা যদি আপনি এখান থেকে ফন্ট না পান তাহলে কি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ইমেজ দেন আপনি ইমেজ দিয়ে সার্চ করে দেন সেখান থেকে ফর্ম ডাউনলোড করতে পারেন এবং ফন্টের বিভিন্ন অনেক ভালো ভালো ওয়েবসাইট থেকে আপনি ফন্ট ডাউনলোড করতে পারেন সো ওকে ফন্ট ডাউনলোড করা হয়ে গেলে আমাদের সেকেন্ড যে ব্যাপারটা আমি আপনাদের বলতে চাচ্ছিলাম সেটা হলো কি আমাদের কালার সিলেকশন করা সো দেখুন মধ্যে লোগো ডিজাইন করার জন্য জন্য বা যে কোনো ডিজাইন করার জন্য কিন্তু আপনাদের বেস্ট যে জিনিসটা দরকার হয় সেটা কিন্তু কালার সিলেকশন বা প্রপার কালার সিলেকশন সো দেখুন আপনারা যদি প্রপার ভাবে কালার সিলেকশন করতে না পারেন তাহলে কিন্তু দেখবেন যে কালারটা কিন্তু ইজি হয়ে যায় এবং আপনার ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যায় সো এমন সময় হতে পারে দেখবেন যে অনেকে হয়তো কালার কনসেপ্ট নিয়ে ধারণা নেই সে হয়তোবা এরকম করতে পারে যে আপনার লাইট কালার সাথে লাইট কালার দিয়ে দিচ্ছে দেন হয়তোবা ডিপ কালার সাথে ডিপ কালার কালার এরকম দেখবেন কালার দিয়ে দেয় যার কারণে কি হয় যে আমাদের ডিজাইনটা কিন্তু আকর্ষণীয়ভাবে ফুটে ওঠে না তো সেই কালার কনসেপ্ট নেওয়ার জন্য আমরা কি করতে পারি আমাদের কয়েকটা ওয়েবসাইট আমরা প্রবেশ করতে পারি সেখান থেকে খুব সহজে কালার প্লেট সম্পর্কে ধারণা দিতে পারি এবং কিন্তু আমরা খুব সহজে কালারের কম্বিনেশন করে কিভাবে খুব সুন্দর ডিজাইন করা যায় সম্পর্কে ধারণা নিতে পারি তো এটা জন্য সিম্পলি ভাবে সহজে আমরা গুগলে চলে যাবো সেখান থেকে দেখুন আমরা এখানে গুগলে চলে যাই গুগলে যাওয়ার পর আমরা কি করতে পারেন প্রথমত আপনারা কি করতে পারেন সাপোজ এই অ্যাডোবির যে কালার সুইটটা আছে আপনারা সেটাকে সিলেক্ট করতে পারেন সাপোজ আমরা এখানে কালার যে উইলটা আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম তো দেখুন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ভিতরে সিম্পল ভাবে প্রবেশ করলে আপনি দেখবেন যে কালার একটা হইল দেখতে পারবেন বা গোলাকার একটা বৃত্ত দেখতে পারবেন তো দেখুন এখানে যখন আমরা প্রবেশ করলাম তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা গোলাকার বৃত্ত টাইপের আছে এবং এখানে তো অনেকগুলো কালার আছে এবং আপনি নিচে দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে তো অনেকগুলো কালার প্যালেট কিন্তু দেওয়া আছে এবার আপনি দেখুন নিজের মতো করে কিন্তু চাইলে এখান থেকে কাস্টমাইজ করে কিন্তু দেখুন আপনি যখন এখানে ঘুরাবেন তখন দেখবেন আপনারা আপনার কিন্তু নিজের মতো করে কিন্তু কালার প্যালেটগুলো তৈরি হচ্ছে তো সিম্পল ভাবে দেখুন আপনি কি করেন এখান থেকে করতে পারেন এই সেম কালার গুলো করার জন্য আপনি কালার কোডটাকে কপি করতে পারেন এই কালার কোডটাকে কপি করে আপনি যখন ফটোশপে পেস্ট করবেন তখন দেখবেন আপনার সেম কালারটা কিন্তু চলে আসবে সো এই থেকে কিন্তু আপনি চাইলে আপনার বেশ কালারটাকে সিলেক্ট করতে পারেন এবং কোন কোন কালার নিয়ে কেউ কে কাজ করতে হয় সেক্ষেত্রে আপনি এখানে বারবার পর্যবেক্ষণ করে দেখে দেন কিন্তু আপনি চাইলে আপনার লোকটিনের জন্য কি ইউজ করতে পারেন এবার এবারও আমাদের সেকেন্ড যে ওয়েবসাইটটা আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো সেটা কিন্তু বেস্ট একটা ওয়েবসাইট কালার সিলেক্ট করার জন্য এবং এখানে কিন্তু আপনি খুব সহজ এবং আরও সহজে কিন্তু আপনি কালারটাকে সিলেক্ট করতে পারবেন তো সেইটার নাম হচ্ছে কি আমাদের ফ্ল্যাট কালার সো সিম্পলিভাবে আপনি যখন এখানে ফ্ল্যাট কালার লিখে সার্চ করবেন তখন দেখবেন যে আমাদের কিন্তু ফ্ল্যাট কালারটা চলে আসবে সো দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাট কালারটা ওয়েবসাইটে কিন্তু চলে আসতে আমরা এখানে সিম্পলিভাবে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন অনেকগুলো কালার প্লেট কিন্তু এখানে দেওয়া আছে তো সিম্পলি আপনি যে কোনো কালার প্লেটের ক্লিক করতে পারেন সাপোজন আমরা প্রথম যে কালার প্লেট আছে এটার উপরে ক্লিক করলাম সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা কালার প্লেট কিন্তু এখানে চলে আসছে তো সিম্পলি ভাবে যে কোনো কালার আপনি সিলেক্ট করেছেন আপনি কি করবেন জাস্ট আপনি এটার উপরে ক্লিক করবেন তো দেখবেন ক্লিক করে দেখবেন এটা কপি হয়ে গেল আপনি এটার উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে যেরকম কপি করলে আপনার মূলত কি হবে যে আপনার এখানে কালার কোর্ডটা কপি হয়ে যাবে সো এখানে আপনি বারবার একটু ভালোভাবে খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লাইট কালার ডিপ কালার লাইট কালার ডিপ কালার এরকম প্রতিটা জিনিসের প্রতিটা কালার কিন্তু লাইট কালার এবং ডিপ কালার দেওয়া আছে ডিজাইন করবেন সেখানে কালার লাইট বা ডিপ কালার আপনি দেখবেন যে আপনার তো ভাবে করতে পারেন আপনি এইখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু কালারগুলোকে সিলেক্ট করতে পারেন এবং আমরা লোগো জন্য কিন্তু বেস্ট কালারটাকে সিলেক্ট করতে পারেন সো এইগুলো মতো দেখবেন আরো অনেক ওয়েবসাইট আছে সাপোজ ধরুন যে কালার রোটেড একটা ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি চাইলে এই কালার সম্পর্কে আইডিয়া নিতে পারেন সো এরকম করে আরও অনেক অনেক ওয়েবসাইট আছে সো সেখান থেকে আপনি কি করবেন সিম্পলিভাবে থেকে কাইডে নিতে পারেন বাট সিম্পলিভাবে আপনার জাস্ট এই দুই ওয়েবসাইট সম্পর্কে ভালোভাবে জানলেই হবে এবং এখান থেকে আপনার খুব সহজেই কালার সম্পর্কে কাইডে নিতে পারবেন সো বন্ধু আজকের ভিডিওর মেইন টপিকটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওতে আমি যেটা আপনাদের শেখানোর চেষ্টা করেছি বা যেটা দেখানোর ট্রাই করি সেটা হলো কি যে বিভিন্নভাবে আপনি কীভাবে লগুডিদের জন্য বেস্ট ফর্মটাকে সিলেক্ট করবেন এবং বেস্ট কালারটাকে সিলেক্ট করবেন সো আশা করছি বন্ধুরা আপনাদের জন্য কোনো কালার সিলেক্ট করা বা কোনো ফন্ট সিলেক্ট করা নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না বা তারপরে যদি কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে অবশ্যই কিন্তু চাইলে আপনি আমার ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা কিন্তু চাইলে আপনি আমার ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমি আপনাদের সমস্যা সমাধান হান্ড্রেড পার্সেন্ট করা ট্রাই করব সব বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ আমার সাথে ধৈর্য চর থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে সম্পূর্ণ নতুন আরও কোনো একটা ভিডিওতে ততদিন বন্ধু সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন থ্যাংক ইউ